সকাল সকাল গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। সকাল সকাল একটা ফোন এসেছিল পিউদি, যে আমার বন্ধু আছে তার, সে বলল যে আজকে ঈশা ফাউন্ডেশনে যাবে। তাই জন্য আমরাও ভাবলাম কি চলো যাওয়াই যাক, আর তোমাদের সাথে শেয়ারও করব আজকে পুরো ভিডিওটা। আর এখানে আমার কুমড়ো গাছটা দেখেছ, বিশাল বড় হয়ে গেছে, কবে যে এটাকে কেটে খাবো সেইটার অপেক্ষায়। তার আগে চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব ঈশা ফাউন্ডেশনে আদিয়োগিতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুবই ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি কোয়েম্বাটুর, না অ্যাকচুয়ালি কোয়েম্বাটুর যাচ্ছি না, কোয়েম্বাটুরে যে ঈশা ফাউন্ডেশনটা রয়েছে, মানে একটা শিবা মূর্তি রয়েছে যেটা আমি পাশে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তো এটা খুব ফেমাস, তো আমাদের ব্যাঙ্গালোরেও একটা খুলেছে ঈশা ফাউন্ডেশন, তো সেখানে আমরা যাব আদি যোগীর ঈশা ফাউন্ডেশনে। আর আমাদের বাড়ি থেকে আড়াই ঘন্টার মতো লাগবে সময়। তো প্রথমে আমরা একটা ফ্রেন্ডের বাড়ি যাব, পিউয়ের বাড়ি, তারপরে ওখান থেকে ওদের বাড়ি, ওদের সাথে চলে যাব হচ্ছে ঈশা ফাউন্ডেশন। ওটা এখানে না চিকবালাপুর, না চিকবালাপুর ডিস্ট্রিক্টে, ব্যাঙ্গালোর একটা ডিস্ট্রিক্ট কর্ণাটকের, তার পাশেই হচ্ছে চিকবালাপুর ডিস্ট্রিক্ট, আমরা ওখানে যাচ্ছি। তো ওখানে যাচ্ছি, চলো যাওয়া যাক। এখন বাজে মোটামুটি 10:30 মধ্যে, এখন আগে ফার্স্টে ব্রেকফাস্ট করব, তারপরে রওনা দেব বন্ধুর বাড়ি, বন্ধুর বাড়ি থেকে ডাইরেক্ট ওখানে। তো চলো যাওয়া যাক, আজকের দিনটা পুরো শেয়ার করব তোমাদের সাথে। আর এটা খুব ফেমাস একটা মানে জায়গাটা, কোয়েম্বাটুরের জায়গাটা সব থেকে ফেমাস, ওটা প্রথম তৈরি হয়েছিল, তারপরে ব্যাঙ্গালোরে তৈরি করেছে, আমরা এখনও পর্যন্ত যে গিয়ে উঠতে পারিনি। তো খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা, চোখ রাখো, দেখতে থাকো, চলো যাওয়া যাক। বাই বাই, চলো বাই বাই। বসে আছে একদম সামনেটা, এখন বোঝে যে আমরা ঘুরতে যাচ্ছি আবার ফিরে আসব, আর দরজার সামনে ওয়েট করতে। হ্যাঁ চলো যাই। আজকে বাড়ির চাবিটা আমি নেবারের কাছে রেখে যাচ্ছি, মনে হচ্ছে অনেক রাত হবে, কারণ অনেকটা দূর আর রাস্তাটাও শুনেছি খুব একটা ভালো না, তাই সুজিকে ওদের কাছে রেখে গেলাম। আর এখানে ব্রেকফাস্ট টেকফাস্ট করে ডাইরেক্ট চলে যাব পিউদির বাড়ি। পিউদির বাড়ি না আমাদের বাড়ি থেকে প্রায় ওই 40-45 মিনিট দূরে, হাইওয়ে দিয়ে গেলে না 30 মিনিটে পৌঁছে যাওয়া যায়। আর হাইওয়ের রাস্তাটা এত সুন্দর লাগছে, আর ওই যে একটা কালো মেঘ উঁকি দিচ্ছে, মনে হয় আজকে ঢালবে বৃষ্টি, চলো যাই। পিউদির বাড়ি এসে গেছি, এখন আমরা বেরোবো, পেছনে যে পিউদির নতুন গাড়ি গাই দেবো, আর আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে, আমরা ভাবছি একটা গাড়িতেই যাবো এবারে। তো চলো যাওয়া যাক পিউদি বাড়িতে, এসে ভালো করে লস্যি টস্যি খেয়ে। গাড়িতে গেলে অসুবিধা হবে না, তো আগে যখন স্কুটিতে যেতাম, ভাব স্কুটিতে বাইকে কি রোদ, আস্তে আস্তে আমাদের আপডেট হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে আমাদের আস্তে আস্তে, স্কুটি বাইক গাড়ি। তো চলো যাওয়া যাক, আর রাস্তাটা খুবই সুন্দর, আগের দিন গেছিলাম ওই রাস্তা দিয়েই, তো চলো। প্রায় হাফ রাস্তা আসার পরে এই একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে আমরা খেতে এলাম, ভেজ রেস্টুরেন্ট, কিন্তু খুব খিদে পেয়েছিল বলে খেয়েই নিলাম, কারণ পিউদির বাড়িতে বেশ অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আমরা যাতায়াত শুরু করেছি, প্রায় 1 ঘন্টাও কেটে গেছে, আর এখন বাজে প্রায় 2টো মতো, তাই আমরা এই ছোট্ট দোকানটায় খেয়ে নিলাম, খুব একটা ভালো ছিল না খাবারটা, ওই চলার মতো, তারপরে আবার যাত্রা শুরু। রাজেশ ভালো মতনই গাড়িটা চালাতে পারছে, আর আমরা না একটা গাড়িতেই 4 জনে চলে এসেছি। আর এই দেখতে দেখতে পাহাড়ও চলে এলো, সামনেই নন্দি হিলস, ব্যাঙ্গালোরে যারা থাকে তারা তো জানেই নন্দি হিলস কতটা সুন্দর জায়গা, তার থেকে আরেকটু গেলেই কিন্তু এই চিকবালাপুরের ঈশা ফাউন্ডেশনটা তৈরি হয়েছে। গাড়ি তখন 110-এ চলছিল, আমার তো হার্ট পুরো বাইরে বেরিয়ে আসছিল, যাই হোক বলতে বলতে না অনেকটা পথ চলে এসেছি। আর এই দেখো ঈশা ফাউন্ডেশনে ঢোকার জায়গাটা, রাস্তাটা ঠিক এই রকম, ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা দিয়ে ওর পেছন দিকেই রয়েছে শিবের ওই স্ট্যাচুটা। তো চলো কোনো রকমে এই পাহাড়টাকে অতিক্রম করতে হবে, রাজেশের না এই প্রথমবার এই পাহাড়ের ওপর চালানো, তার উপর ভাঙাচোরা রাস্তা, আর যেতে যেতে ওই দেখো শিবের দেখা পেয়ে গেছি, চলো এবারে বাবার দেখা সামনে থেকে করব। তো আমরা পৌঁছে গেছি স্পটে, আর একটুখানি হাঁটা পথ, গাড়িটা পার্ক করে দিলাম, আর পার্কিংয়ে পর্যন্ত পৌঁছতে আমাদের প্রায় 40 মিনিট লেগে গেল, অনেক টাইম চলে গেছে। আর রাস্তাটাও খুব বাজে এখন, মানে ওগুলো এক্সপ্যান্ড এখন রাস্তা, হ্যাঁ মানে পাথুরের রাস্তা আর উঁচু নিচু, তো একটু আমার গাড়ি এরকম রাস্তায় ফার্স্ট টাইম চালানো,
তাও ভয়ও লাগছিল বাট পৌঁছে গেছি পৌঁছে গেছি চল এবার সামনে গিয়ে দেখো ভালো আমরা মজা আমিও এক্সপেক্ট করি নিজে চালাবো এরকম জায়গা মজা পেয়ে অ্যাডভেঞ্চার হয়ে গেল তো চলো সামনেই মূর্তিটা রয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছিলাম মানে অনেকটা বড় যেহেতু তো গাড়িতে চলতে চলতেই দেখতে পাচ্ছিলাম সামনে গিয়ে দেখা যাক চলো আজকে না প্রচুর লোক এসেছে মানে একে ছুটির দিন তারপর আমাদের ব্যাঙ্গালোর থেকে কিন্তু বেশ দূরে এটা কিন্তু ব্যাঙ্গালোরের বাইরে কর্ণাটকাতেই তৈরি হয়েছে বেশ সুন্দর পাহাড়ের মাঝখানে শিব ঠাকুরের স্ট্যাচুটা আর এটা আসতে আমাদের প্রায় 40 মিনিটের উপরে সময় লাগলো শুধু এই পাহাড়টা অতিক্রম করতে যেটা অ্যাকচুয়ালি 5 মিনিটের রাস্তা ছিল কি ভয়ঙ্কর ব্যাপার তাই না ওই দেখো শিবের স্ট্যাচু আদি যোগী সূর্যটা ঠিক তার উল্টো দিকে ওই জন্য এরকম দেখাচ্ছে আরো সামনে গিয়ে দেখি চলো এখানে নরম ছোটখাটো খাবারের দোকান মূর্তির দোকানগুলো রয়েছে রাস্তাঘাট না খুব একটা তৈরি করতে পারেনি এখনো কারণ এটা তো বেশি দিন হয়নি এই জানুয়ারি মাসে যখন মকর সংক্রান্তিটা গেল তখনই উদ্বোধন করেছিল এই আদিয়োগীটা এই মূর্তিটা কিন্তু 112 ফিট উঁচু মূর্তিটাও তৈরি হয়ে গেছে এবং মূর্তিতে যে ডাইটান সাউন্ডটা হয় সেটাও হয় রাত্রেবেলার দিকে আর রাস্তাঘাট তেমনভাবে তৈরি করতে পারেনি মোটামুটি মনে হচ্ছে 2-3 বছর লাগবে তৈরি হতে তখন আর একবার না হয় আসা যাবে চলো এখন আমরা দর্শন করে আসি শিব ঠাকুরের ওই যে শিব ঠাকুর উঁকি মারছে চলো সামনে যাই শিব মন্দিরের মূর্তিটা আর মূর্তির নিচেই না এখানে মন্দির মতো করা আছে যেখানে জল দেওয়া হয়েছে ঠাকুরকে ওখানটা ভিডিও করা অ্যালাউ না আর এখানে এত লোক এসছে আজকে মানে ইয়ে বলে ছুটি বলে কি সুন্দর এখানে না একটা রাত্রেবেলা লাইট অ্যান্ড সাউন্ড হয় দেখা যাক দেখতে পাই কি না বাট ভীষণ সুন্দর মূর্তিটা কত বড় আমাকে দেখে মনে হচ্ছে একদম সময় সানবার নয় অনেকটাই বড় মানুষগুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে না কতটা বড় তো চলো এখানে কিছুটা সময় কাটিয়ে নিই তারপরে যাওয়া যাবে মূর্তির বুড়ো নিচে এসে গেছি আর এখানে যে শিবা যে হাটটা পড়েছে সেটা এক একটা রুদ্রাক্ষ দিয়ে তৈরি হ্যাঁ পুরো বোঝা যাচ্ছে এক একটা রুদ্রাক্ষ দিয়ে একটা বড় মালা বানিয়ে পড়ে আছে লক্ষ লক্ষ রুদ্রাক্ষ বলো আর আজকে কি ভিড়টাই না হয়েছে বিশাল ভিড় বিশাল সত্যি কথা বলতে সামনাসামনি না দেখলে এই লাইট অ্যান্ড সাউন্ডটা বোঝা যাবে না লিটারালি গায়ে কাটা দিচ্ছিল এত অপূর্ব সুন্দর ছিল আমি তো ভাবতেই পারিনি প্রথমে শিব ঠাকুরের স্ট্যাচুটা দেখে বোঝাই যাচ্ছিল না এত সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড হতে পারে মনে হচ্ছিল জীবন্ত শিব ঠাকুর আমার সামনে চলে এসেছে ভিডিওটায় তোমরা দেখে বুঝতেই পারছো দুদিক দিয়ে লাইট এমন করে দিচ্ছে ঠাকুরের গায়ে যে মনে হচ্ছে সত্যি সত্যি শিব ঠাকুর স্বয়ং পাহাড়ের মাঝখানে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে জাস্ট অসম্ভব সুন্দর ছিল লাইট অ্যান্ড সাউন্ডটা দেখে যেমন গায়ে কাটা দিচ্ছিলো তেমনি ফেরার সময় হালাত আমাদের প্রচুর খারাপ হয়ে গেছিলো 8টার সময় যাত্রা স্টার্ট করেছি আর এখন বাজে রাত 2:30 প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর রাস্তাটা এতটা বাজে যে আমাদের ওই ছোট্ট পাহাড় যেটা 5 মিনিটের পাহাড় ছিল সেটা আজ যেমন যাওয়ার সময় 40 মিনিট লেগেছিলো ফেরার সময় আমাদের 2 ঘন্টা লেগেছে সেই পাহাড়টা অতিক্রম করতে তারপরে মাঝ রাস্তায় আমরা পিউদের বাড়ি যাই পিউদিকে বাড়িতে রেখে তারপরে আবার আমরা রাত্রেবেলায় বাড়ি ফিরছি কারণ সুজি বাড়িতে একা তো চলো যাই
জিম্মেদারি দিয়ে এসেছিলাম পাশের বাড়ির ওদের কাছে। তো কল বেল টিপতে বারণ করেছে কারণ বাচ্চা আছে ওদের বাড়িতে। কল করব, কল করে দেখবো যে জেগে আছে কি না, যদি জেগে থাকে তো সুজিকে নিয়ে নেব, আর নইলে কাল সকালে নেব। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। যারা আদি ও ইয়োগিতে মানে আসনি বা যারা কোয়েম্বাটুর যেতে পারবে না, তারা অবশ্যই ব্যাঙ্গালোরেরটা আসতে পারো, ভীষণ সুন্দর। আর যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখছো, তারা তাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে ভিডিওটা। যাই হোক, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভালো ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এইটুকুই। টিল দেন, বাই বাই, স্টে উইথ মি।